আজকে সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে, তো আমরা বৃষ্টি দেখতে চলে এসেছি আমাদের তিনতলাতে, কারণ বৃষ্টি দেখতে আমাদের খুবই ভালো লাগে। আর আমার ছেলে বসে বসে এখানে তার যে যে কাজগুলো সেগুলো করছে। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য তোমাদের বৃষ্টি দেখানো নয়, আজকে আমাদের একটাই উদ্দেশ্য, যেহেতু আমাদের তিনতলার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটা তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। তো এই তিনতলায় একটা কর্নারে তোমাদের দাদার ছোট্ট একটা মুরগির খামার আছে, তো এই মুরগির খামারটা আজকে তোমাদের দেখাবো। কারণ হচ্ছে এই খামার থেকেই আজকে তোমাদের দাদা আমাকে ডিম দিবে, আর এই ডিম দিয়েই আমি আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন জাতের মুরগি, এগুলো কিন্তু দেশি মুরগির চেয়েও বিদেশি মুরগির সংখ্যা বেশি, এগুলো আমাদের দেশের বাইরে। আর এই বিদেশি মুরগির চাহিদাগুলো কিন্তু অনেক বেশি, তবে মাঝখানে বেশ কয়েকদিন ডিম পাড়া বন্ধ ছিল। তো আজকে তিনটা দেশি মুরগি ডিম দিয়েছে, তো সেগুলোই আমাকে তোমাদের দাদা দিচ্ছে। আর ডিমগুলো দেখতে এত বেশি সুন্দর আর দেখতে এত ভালো লাগছিল, কি বলবো, আসলে নিজের হাতের পালা জিনিসের মর্মটাই যেন অন্যরকম। আসলে খামারটা ছোট হলেও তোমাদের দাদার এই খামারটা নিয়ে অনেক স্বপ্ন, সে এই খামারটাকে নিয়ে একদিন অনেক দূরে গিয়ে যেতে চায়। তোমরা প্রে করো সে যেন তার এই স্বপ্নটা পূরণ করতে পারে। যেহেতু কয়েকদিন ধরেই ডিম দিচ্ছিল আর সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো সব কিছু মিলে আজকে কিন্তু আমাদের রান্নার জন্য ডিম মোটামুটি জোগাড় হয়ে গিয়েছে। তাহলে দেরি না করে চলো আমাদের আজকের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকের ডিমের রেসিপিটি কিন্তু অন্যান্য সময় ডিমের রেসিপি থেকে একটু ভিন্ন, তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। ডিমগুলোকে ভালো করে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই ফাঁকে ফাঁকে একটা মশলা রেডি করতে হবে, এই জন্য আমাদের লাগবে সাদা সরিষা, কিছু কাঠবাদাম, আর দেব আমি পোস্ত। ভালো করে কিছুক্ষণ জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে করে বেটে নিতে সুবিধা হয়। তোমরা চাইলে কাঠবাদামের পরিবর্তে চীনাবাদামও ব্যবহার করতে পারো, আর চেষ্টা করবে পোস্তটা দেওয়ার, পোস্ত দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। তো এবার আমি কিছুক্ষণ ভালো করে এটাকে ধুয়ে নিয়ে শিলপাটার মধ্যে ভালো করে মিহি করে পেস্ট করে নেব, আর এই ফাঁকে ডিমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে আলগা তুলে রাখবো। ব্যাস আমাদের রান্নাবান্নার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। ওই যে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম মশলাপাতি, সেটা ভালো করে মিহি করে বেটে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে অ্যাড করছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আর জল দিয়ে ভালো করে গুলে একটা মশলার মিক্স রেডি করছি। জলটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে ঘন একটা মশলার মিক্স হয়, কোনোভাবেই যেন পানির পরিমাণটা বেশি না হয়। এবার ভেজে নেওয়া সেই দেশি ডিমগুলো আমি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে বেশ কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে ফেড়ে টেস্ট বাড়ানোর জন্য তোমরা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারো, আর সবশেষে উপর থেকে আমি প্রায় আধা কাপেরও বেশি সরিষার তেল উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে মশলাসহ ডিমের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্নার কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা হাঁড়ি কিংবা কড়াইয়ের মধ্যে একটু জল বেশি করে ভালো করে ফুটিয়ে নিয়ে টিফিন বক্সটা ভালো করে আটকে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এভাবেই দমে আমরা রান্না করে নেব। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে, আর এই ফাঁকে ফাঁকে আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো ফাইনালি আমি অবশেষে তোমাদের টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি, দারুণ একটা সুগন্ধ বের হয়েছিল সব মশলাপাতির, আর উপর দিয়ে সুন্দর করে তেলটাও ছেড়ে আসছিল। আসলে এই ধরনের ভাপা স্টাইলের রান্নাবান্না কিন্তু আমাদের দেশের থেকে ইন্ডিয়ান দেশের বৌদি দিদিরাই বেশি করে থাকে। তো এর আগেও আমি এভাবে ডিম ভাপা করেছিলাম, আমার কাছে দারুণ লেগেছিল, এই জন্য তোমাদের সাথে আজকে এইভাবে ডিমের রেসিপিটা শেয়ার করলাম। এই বৃষ্টি ভেজা দিনে গরম গরম ভাত দিয়ে এইরকম ডিমের ভাপা কিন্তু খেতে দারুণ।